ভিডিও শুরুর আগেই সকলকে জানাই শুভ রামনবমী আজ যেহেতু রামনবমী তাই আমি যেখানে থাকি ডোনাকণ্ডা সেখানে একটা ছোট্ট রাম মন্দির আছে সেখানে আমরা চলে এসেছি সেখানে কীভাবে রামনবমী পালিত হচ্ছে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমরা এসেই দেখছি এই যে সবাই খাবার দাবার নিয়ে রেডি সবাই খাওয়ার খাওয়াতে ব্যস্ত কারণ আমরা দুপুর বিলাতে এসেছি আর আমাদের সাথে রয়েছে রোহিত স্যার রাজেশ স্যার তার রেলওয়েতেই কাজ করে রোহিত স্যার স্টেশন মাস্টার রাজেশ স্যার মেডিকেলের স্যার আর আমাদের পাশেই রয়েছে এই যে গাড়ি নিয়ে রয়েছে অজয় স্যার আর পি তো আমরা ফাইনালি লাইন দিয়ে দাঁড়িয়ে গেছি খাবার জন্য খাবার নেওয়ার জন্য তো খাবার নেওয়ার জন্য দেখতে পাচ্ছ কত ভিড় আমার সাথে রয়েছে আমাদের তিরুপতি রুম পার্টনার আমার আর সামনে এত লাইন প্রচুর ভিড়ও রয়েছে আস্তে আস্তে খাবার দিচ্ছে সব কারণ সব একটার পর একটাতে সাজানো আছে তো শুধু একটা থালা নিয়ে তুমি তাদের সামনে যেতে থাকো আলাদা আলাদা যা সব আইটেম আছে সেগুলো দিতে থাকবে আর এখানে যে দেখছো এটা হচ্ছে তাদের প্রসাদ প্রসাদ আমরা এসে পরে নিয়েছি এটা একটা শরবত দিচ্ছিলো যেটা ডাবের জলের সাথে গুড় মিশিয়ে আর খাবার দেওয়া শুরু দেখতেই পাচ্ছ তোমরা খাবারের সাথে একের পর এক দিয়ে যাচ্ছে এই যে গোল মতো তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাড্ডু যেটা সবাই জানো তার পাশে যেটা ছিল ওটা হচ্ছে বড়া এই ধারে হচ্ছে মির্চি ভাজা ওটা আলুর একটা সবজি দিলো ওটা ডাল এই ধারে দিলো একটা চাটনি সাদা ভাত তার সাথে পোলাও এরকম আস্তে আস্তে সব রকম আইটেম একে একে দিতে থাকছে তার সাথে সাম্বার আমি যেটা বললাম একটু দাও বেশি দিও না একটা কলাও দিল তার সাথে আর তার সাথে টক দইও লাস্টে দিয়ে দিলো দেখতে পাচ্ছ আমার পাতাটা ভরে গেছে পাতাতে আর কোনো কিছু নেওয়ার জায়গা নেই আর থালাটায় যা জিনিস দিয়েছে মনে হচ্ছে পুরোটাই খেতে পারবো না খুব ভালো প্রসাদ দিয়েছে সবাই দেখতে পাচ্ছ চেয়ারে বসে গেছে খাবার নিয়ে আর চেয়ার নেই আমার বসার জন্য তো এই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে তাই ভিডিওটা একটু স্টপ করছি তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি দেখে নেওয়া সবাই কি কি দিয়েছে সাউথ ইন্ডিয়ান ডিশ ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তাই আমরা এখন সব দাঁড়িয়ে আছি অজয় স্যার রাজেশ স্যার রোহিত স্যার রোহিত স্যার খাবার খাইনি কারণ ঘরতে খাবার খেয়ে চলে এসেছিলো ও জানতো না যে এখানে দুপুরের খাবার দেবে তাই শুধুমাত্র প্রসাদটাই খেয়েছি আর এখন দাঁড়িয়ে একটু গল্প করছি প্রচণ্ড রোদ্দুর প্রচণ্ড গরম পড়েছে এই গরমের মধ্যেও আমরা সবাই একটু এনজয় করলাম আজকের দিনটা যেহেতু সবাই কাজের মধ্যেই থাকি সব সময় তো এবার দেখতে পাচ্ছ যে আর পি অজয় স্যার তাদের আমাদের এসাই আর পি এফ নিয়ে চলে গেলো যেহেতু তাদের সবার খাওয়া হয়ে গেছে আর এই ধারে দেখতে পাচ্ছি সবার খাওয়া দাওয়া চলছে এখনও সবাই এই রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে কারণ বসার যে অত প্লেসও নেই কারণ অত চেয়ারও এখানে অ্যারেঞ্জমেন্ট ছিল না তাই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর যত রকম খাবার দিয়েছে খুব ভালো খাবার দিয়েছে আস্তে আস্তে সবগুলো আইটেম একটু করে খেতে খেতে অনেকটাই টাইম লেগে যাবে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলেও একটা মজা আছে আর এই দিনটাতে যদি এখানে না আসতাম তবে হয়তো আজকে দিনটা খুব মিস করতাম আর এত মজাটাও হতো না আমাদের লাস্টে এসেছে পাণ্ডে পাণ্ডে ওই জন্য এখনো খাওয়া হয়নি আমরা সব দাঁড়িয়ে আছি তার পাতা দেখতে পাচ্ছ সেও পাতা নিয়ে নিয়েছে সেও খাচ্ছে আস্তে আস্তে খেতে থাকুক ও পর আমরা কোয়ার্টার দিয়ে আছি পেছনে সব দাঁড়িয়ে আছে পাণ্ডে এখনো খায় বলে ওর জন্য ওয়েট করছে সব ওর বাইক আছে তাই আমরা দেখলাম মা দাঁড়াবো বাইকে চলে আসবে তাই আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলতে থাকলাম আমাদের কোয়ার্টারের দিকে আর সামনে যাচ্ছে আমাদের রুম পার্টনার তিরুপতি আর তার পাশে রয়েছে আমাদের শিবান্না রামনবমীর দিনটা বেশ ভালোই কাটলো নাইট ডিউটি করে এসে তিরুপতি বললে যে তবে আজকে টেম্পেলে যাবো আমরা ঠিক আছে তবে টেম্পলে যাবো সকালে একবার এসেছিলাম তখন তো লোকজন ছিল না তাই এখন দুপুরবেলা তো বলেছিল খাবার দিব তাই আজকে দুপুরে রান্না করিনি আমরা রুমে সাইদুলু গেছে ডিউটিতে আর ওর জন্য ভাত রান্না করা আছে তা তরকারি থেকে কিনেও খেয়ে নেবে আর আমরা এই জন্য এখানে চলে এসেছিলাম তিরুপতি আমি আর দেখতে পেলে রেলওয়ে থেকে সব ডিফারেন্টের লোক এখানে ছিল যদি আমরাই ফোন করে দেখে নিলাম তাদেরকে যে চলে এসো এখানে একটু প্রসাদ গ্রহণ করার জন্যে তাই ঠিকই আছে ঠাকুরের প্রসাদ খাওয়া হয়ে গেলো একটু এনজয় হইলো সবারই সাথে এবার আস্তে আস্তে আমরা কোয়ার্টার দিকে যাচ্ছি তারপরে আজকে আবার নাইট ডিউটি আছে রোহিত স্যার কেউ দেখলে রোহিত স্যার আমার একসাথে রোহিত স্যার আমার একসাথে নাইট ডিউটি থাকে সাধারণত আজকেও কালকের মতনই নাইট ডিউটি আছে তো আমরা আস্তে আস্তে আমাদের রুমে চলে এলাম দেখতে পাচ্ছ আমাদের রুমের গেস্ট রুমে এসে এবার হাত পাগুলি একটু ধুয়ে জাস্ট রিল্যাক্স পর নাইট ডিউটি যাব সাড়ে পাঁচটা পর্যন্ত এখন ঘুমাবো আমি ঘুমানোর পর রুটি করব সে টিফিন রেডি করার পর নাইট ডিউটি চলে যাব তো এটাই ছিল আজকে রামনবমীর একটা ছোট্ট ভিডিও তো সাউথের এদিকে রামনবমীর যে ছোট্ট ভিডিও তোমাদেরকে দেখালাম সেটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে থ্যাংক ইউ ফর ওয়াচিং